Thank you.
আমাদের সিদ্ধ মর্ম, কালো মর্ম এবং বিরসা মুন্ডার মূর্তির উন্মোচন করলেন সম্মানীয় শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র, সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের অতিথিদের বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ডেভেলপমেন্টাল অফিসার শ্রী গুরুদাস মণ্ডল এবং ডিন ফ্যাকাল্টি অফ আর্টসকে সোনালীদিকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। এর সাথে আমি মাননীয় মন্ত্রী মহোদয় শান্তিরাম মাহাতো মহাশয়কে বরণ করে নিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। বরণ করে নিচ্ছেন মাননীয়া সন্ধ্যারানী টুরু মহোদয়কে। যাও যাও। সোনালী আমাদের বরণ করে নিচ্ছেন জেলা সভাধিপতি শ্রী সুজয় মুখোপাধ্যায় মহাশয়কে, বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমাদের ভাইস চ্যান্সেলর স্যার ডক্টর দীপক কুমার কর মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাই। বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় উপাচার্যবৃন্দকে আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু মহাশয়কে বরণ করে নিচ্ছেন। বরণ করে নিচ্ছেন আমরা সৌভাগ্যবান যে আমাদের এই অনুষ্ঠানে তারা উপস্থিত থাকতে পেরেছেন। এবং বরণ করে নিন, সুখরাম বাবু আছেন এখানে, সোনালী ম্যাডাম, সুখরাম বাবু, সুখরাম মুন্ডা, তিনি আমাদের সৌভাগ্য যে তিনি এসেছেন অনেক ক্লেশ সহ্য করে, তাকে বরণ করে নিচ্ছেন। বিশিষ্ট অতিথিবর্গ, মাননীয় উপাচার্য, অধ্যক্ষ অধ্যক্ষা, অধ্যাপক অধ্যাপিকা, আধিকারিক, শিক্ষাকর্মী এবং প্রিয় ছাত্রছাত্রী, আজ এই পুণ্যতিথিতে আমরা সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় সমবেত হয়েছি। আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চ্যাটার্জি মহাশয়কে, পেয়েছি পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী শান্তিরাম মাহাতো মহাশয়কে, মাননীয় প্রতিমন্ত্রী
শ্রীমতী সন্ধ্যারানী টুডু মহাশয়াকে, জেলা পরিষদের সভাপতি শ্রী সুজয় ব্যানার্জি মহাশয়কে এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পুরুলিয়ার, তাদের সবাইকে এবং বিরসা মুন্ডা পরিবারের উত্তরসূরি শ্রী সুখময় মুন্ডা মহাশয়কে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আপনাদের সান্নিধ্য পেয়ে আমরা আপ্লুত ও গর্বিত। আজ আমরা একটি ঐতিহাসিক যুগসন্ধিক্ষণের সাক্ষী হলাম। জঙ্গলমহলে বসবাসকারী আদিবাসী জনসমাজ ও মেহনতি মানুষজনের আশা আকাঙ্ক্ষার উপর ভর করে স্থানীয় শিক্ষা সংস্কৃতির চারণভূমি হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের জয়যাত্রা শুরু হয়েছিল 2010 সালে। সেই যাত্রা একটি বৃত্তপূর্ণ হল সিধু মুর্মু, কানু মুর্মু এবং বিরসা মুন্ডা এই অদম্য ত্রয়ী সংগ্রামীদের স্মরণ ও মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের অনুরোধ গ্রহণ করে আজ উন্মোচন করলেন এই ত্রয়ী সংগ্রামীদের। উনাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের শরিক হতে পেরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে আমি অভিভূত ও আনন্দিত। কৃতজ্ঞ চিত্তে আমি স্মরণ করি 1855 সালের সাঁওতাল বিদ্রোহের এই কিংবদন্তি কারিগরদের, যাদের বীরত্বপূর্ণ সংগ্রাম, আত্মবলিদান ও অবদান আগামী দিনে আমাদের পথ চলার প্রধান পাথেয় রূপে হৃদয়ের মণিকোঠায় গাঁথা থেকে যাবে। প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরকে প্রভূত আর্থিক সহায়তা অনুমোদনের জন্য, যার বদান্যতায় আমরা বিশ্ববিদ্যালয়ে এই ত্রয়ী বীর সংগ্রামীদের মূর্তি প্রতিষ্ঠায় সফল হলাম। কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট স্থানীয় শিল্পী শ্রী রাহুল দেব দাস মহাশয়কে, যিনি নিরলস পরিশ্রম ও শৈল্পিক প্রচেষ্টার মাধ্যমে এই মূর্তিগুলি রূপদান করেছেন। আমাদের আশা, জঙ্গলমহলের এই বীর সন্তানদের থেকে অনুপ্রেরণা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বৌদ্ধিক শক্তিকে সঠিক দিশায় পরিচালিত করে আগামী দিনে দেশ ও সমাজ গঠনের নবরূপকার ও অংশীদার হয়ে উঠবে। বক্তব্য শেষ করার আগে আমি পুনরায় এই বীর সেনানীদের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে জানাতে চাই, এই অঞ্চলের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে লালন পালন করতে আমরা বদ্ধপরিকর। নমস্কার, ধন্যবাদ। 2010 সাল থেকে শুরু করে আজকে এই 2020-তে, এই 10 বছরের আমাদের ইউনিভার্সিটির কাজকর্মের একটি সংক্ষিপ্ত বিবরণ তালিকা আমরা প্রকাশ করছি। এই নিউজ লেটারটি প্রকাশ করার জন্য আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ করব এই ডকুমেন্টারিটি উপস্থাপনা করার জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের ডকুমেন্টারিটি স্ক্রিনিং করার জন্য এই 6 মিনিট।
আমাদের মিনিস্টার অফ স্টেট মাননীয় সন্ধ্যারানী টুডু মহোদয়াকে সংক্ষিপ্ত ভাষণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, জোহার। আজকে আমাদের সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের সিধু কানু বিরসা মুন্ডার মূর্তি স্থাপিত করা হলো। আমাদের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী মাননীয় শান্তিরাম মাতো মহাশয়, উপস্থিত আমাদের পুরুলিয়া জেলার সভাধিপতি মহাশয় মাননীয় সুজয় বন্দ্যোপাধ্যায়, উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ও অধ্যাপিকা উপাচার্য মহাশয়, এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রত্যেককে যারা শিক্ষাকর্ম থেকে উপস্থিত আছেন, আমাদের বান্ধবান বিধায়ক থেকে শুরু করে যারা উপস্থিত আছেন প্রত্যেককে, এবং আমাদের এই বিরসা মুন্ডা সিধু কানু বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং প্রত্যেককে এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার এবং জোহার। আজকে আমাদের অত্যন্ত গর্বের দিন। আজকে সত্যি সত্যি আমাদের কাছে খুবই আজকে খুব ঐতিহাসিক দিন। আজকে পুরুলিয়া জেলার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের আজকে যে সমগ্র জঙ্গলমহল তথা পুরুলিয়া জেলার মানুষের কাছে, বিশেষ করে এখানকার আদিবাসী তপশালী উপজাতি অনগ্রসর শ্রেণী মানুষের কাছে এক উল্লেখযোগ্য তাৎপর্য ঐতিহাসিক দিন। আজকে আমাদের জঙ্গলমহল তথা পুরুলিয়া সহ বিভিন্ন জেলায় উচ্চশিক্ষা থেকে বিভিন্ন স্কুল কলেজ, আমাদের ছোট প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন। আজকে আমাদের পুরুলিয়া জেলায় আমরা সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় উপহার পেয়েছি, এটা খুবই আনন্দের দিন এবং গর্বের বিষয়। বর্তমান আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শুধু শিক্ষাক্ষেত্রে নয়, অন্যান্য দপ্তরেও অনেক কাজের গতি আমাদের বেড়েছে। আমাদের এই বিদ্যালয়ে সব দিক দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের শিক্ষার প্রসার, শিক্ষার সংকীর্ণতা দূর করার জন্য পরিকাঠামো যাতে সঠিক হয় তার জন্য আমাদের শিক্ষামন্ত্রী বিশেষভাবে তিনি দৃষ্টি রেখেছেন। আজকে আমাদের এক মডেল হিসাবে শিক্ষা ব্যবস্থাকে একটা মডেল হিসাবে গড়ে তুলতে চায়। আজকে শুধু আমাদের ইউনিভার্সিটিতে সিধু কানু বিশ্ববিদ্যালয়ের সিধু কানু যারা ব্রিটিশ শাসকের বিরুদ্ধে আদিবাসী অনুগ্রহ সম্প্রদায়ের মানুষ যে পিছিয়ে ছিল না তার প্রমাণ 1854 থেকে 55 সালে সিধু কানু নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ, আমাদের শোষিত পীড়িত সাঁওতাল সমাজ ব্রিটিশ শাসকের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছিল, সেই মহাবিদ্রোহের ঐতিহাসিক আন্দোলন আমরা কোনোদিনও ভুলতে পারি না, আমরা ভুলতে পারি না। সেই উলগুলান ইতিহাসের পাতায় লেখা আছে তাদের সেই সময় যখন মহাবিদ্রোহ চলছিল, যখন সে ঐতিহাসিক আন্দোলন চলছিল, সেই সময় তাদের সমস্ত লোকগীতি সারা বাংলায় গ্রামগঞ্জে এখন পঠন পঠন পুস্তকের মধ্যে আছে, সেগুলো পড়লেই বোঝা যায় তারা সামাজিক দিক দিয়ে, সাঁওতাল সমাজের দিক দিয়ে কত সচেতনতা ছিল। এইভাবেই জল জমি জঙ্গল নিজেদের স্বাধিকার রক্ষার লড়াইতে ব্রিটিশ শাসকের জমিদার মহাজনের বিরুদ্ধে তারা আদিবাসী সম্প্রদায় তারা এক কাট্টা এক জোট হয়ে ব্রিটিশের বিরুদ্ধে তারা লড়াই করেছিল। পরবর্তীকালে 30 জুন ভগ্নাডির মাঠে দ্বিতীয় হুল ভাষার জন্য তারা আন্দোলন করেছিলেন। আমাদের এই সংবিধানের অষ্টম তপশিলি
সাঁওতালি ভাষা অলজিকি হরফে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ব্রিটিশ ভারতের আদিবাসী উপজাতি কৃষক বিদ্রোহী শহীদের প্রতি আজকের শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের জেলায় এই বিশ্ববিদ্যালয়ের অমর শহীদ সিধু কানু বিরসা নামে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। আজকের এই বিশেষ দিনে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই তিনজন অমর শহীদদের মূর্তি স্থাপন করা হলো। সেই জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এই সিদ্ধান্তকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই এবং জোহার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জোহার। আমাদের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত শান্তিরাম মাহাতো মহাশয়কে কিছু বলার জন্য। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত পশ্চিমাঞ্চল এলাকার মানুষ হিসেবে অত্যন্ত গর্বের দিন। এই যে তিন ত্রয়ী সিধু কানু বিরসা, যাদের নামে এই ইউনিভার্সিটি, তাদের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হলো। এই আবরণ উন্মোচন অনুষ্ঠানে আমাদের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয়। মঞ্চে উপস্থিত আছে সন্ধ্যারানী টুডু, অনগ্রসর কল্যাণ শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী। মঞ্চে উপস্থিত আছে জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত আছেন ভাইস চ্যান্সেলর সাহেব এবং আরও বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা এসেছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আছেন এই সিধু কানু বিরসা ইউনিভার্সিটির টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ এবং স্টুডেন্টদের, যারা যেসব ছাত্রছাত্রী আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলবো। বিশেষ কথা বলার এখানে কোনো জায়গা নেই। 2010 সালে এই ইউনিভার্সিটির পথ চলা শুরু হলেও 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এর বিশেষ উদ্যোগের ফসল হিসাবে আজকে এই ইউনিভার্সিটি একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হিসাবে দাঁড়াতে পেরেছে এবং আজকে সুনামের সঙ্গে, আমরা লক্ষ্য করে দেখেছি সুনামের সঙ্গে এই ইউনিভার্সিটি থেকে পঠন পাঠন নিয়ে আমাদের জেলার মুখ উজ্জ্বল করছে, রাজ্যের মুখ উজ্জ্বল করছে, এটা আমরা লক্ষ্য করছি। সেই জন্য আমি প্রথমেই ভাইস চ্যান্সেলরকে ধন্যবাদ জানাব, তিনি বিশেষ উদ্যোগ নিয়ে এই যে এখানে এই সিধু কানু বিরসা তাদের যে মূর্তি রাজ্য সরকারের পক্ষ থেকে, বিশেষ করে শিক্ষা বিভাগের উদ্যোগে তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে স্বীকৃতি দেওয়া স্বরূপ তাদের মূর্তির আজকে আমরা এখানে বসাতে পারলাম, এইটাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামী বীর সন্তানদের আমরা সম্মান জানাচ্ছি, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। আপনারা নিশ্চয়ই জানেন, আমরাও জানি যে ইতিহাসে 1855 সালের কথা উঠে আসে, কিন্তু আমরা যদি দেখি ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের পূর্বে 1855 সালে এই যে সশস্ত্র সংগ্রাম জমিদারদের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশদের বিরুদ্ধে যে সশস্ত্র সংগ্রাম, তখনই কিন্তু এই সশস্ত্র সংগ্রামটা উঠে এসেছিল এবং সিধু কানু বিরসা তারা
সমস্ত সাঁওতাল সম্প্রদায় এবং শুধু সাঁওতাল সম্প্রদায় নয়, এলাকার যারা পিছিয়ে পড়া অংশের মানুষ ছিলেন তাদেরকে সংগঠিত করে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার থেকে শুরু করে যেভাবে সংগঠিত করে শোষণের বিরুদ্ধে সংগ্রাম হয়েছিলেন, আজকে আমাদের সেই তা আজকে আমরা স্মরণ করি। আজকে আমাদের কাছে প্রেরণা একটাই যে আগামী দিনে আমাদেরকে এইভাবেই কিন্তু আমরা তাদেরকে স্মরণ করলে আমরা অনুপ্রেরণা পাবো, প্রেরণা পাবো, এই জায়গা আমাদের তৈরি হবে। এইটাই হচ্ছে এই সুদূরপাল্লা বিগ সাইন ডাকচিঠি থেকে যেভাবে তাদের মূর্তি বসানো হলো এবং মূর্তি বসিয়ে তাদেরকে আমরা শুধু নামকরণ নয়, তাদের মূর্তি বসিয়ে তাদের যে অবদান তারা রেখে গেছেন বিগত দিনে সেই অবদানের কথা আজকে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা কৃষক আন্দোলন হিসাবে অভিহিত হয়েছিল, এই জায়গাটা আজকে আমাদের মনে রাখতে হবে। এবং শিক্ষামন্ত্রীকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো, তিনি বিশেষ উদ্যোগ নিয়ে এই সুদূরপাল্লা সাইন ইউনিভার্সিটি আজকে যে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি আগামী দিনে, এবং তিনি সবসময় শিক্ষার প্রসার এবং তার সাথে সাথে শিক্ষার মানের উন্নয়নের জন্য যেভাবে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, হারিয়ে যাওয়া শিক্ষার মানের উন্নয়নের জন্য যেভাবে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই জন্য তাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। সুজয় ব্যানার্জি মহাশয়কে সংক্ষিপ্ত ভাষণটা দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে অত্যন্ত আনন্দের দিন, পিছিয়ে পড়া পুরুলিয়ার নাম আমরা ঘুচিয়ে দেব এই কমিটমেন্টের দিন। সেই দিনে আমাদের কাছে আমরা পেয়েছি এই ইউনিভার্সিটিতে আমাদের সবার প্রিয় এবং আমাদের রাজ্য সরকারের অনেক অন্যতম এবং অত্যন্ত দক্ষতার সাথে যিনি রাজ্য সরকারের সমস্ত জিনিসগুলোই পরিচালনা করেন আমাদের সবার আদরের দাদা আমাদের মন্ত্রী মহাশয় মাননীয় পার্থ চ্যাটার্জি মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলার অত্যন্ত উন্নয়নের একজন কারিগর শান্তিরাম মাহাতো মহাশয় যিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী, আমাদের এসটি কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ এবং ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের এমওএস সম্মানীয় সন্ধ্যারানী টুডু মহাশয়া, আমাদের উপাচার্য মহাশয় এখানকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে উপাচার্যরা এসেছেন তাদের আমাদের এই জায়গাটাকে অলঙ্কৃত করেছেন, পুরুলিয়াকে যারা ভালোবাসছেন আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে দুদশটি কথা বলছি। আগামী দিনে এই ইউনিভার্সিটি আমার যারা পিছিয়ে পড়া, আমার যারা নির্যাতিত, আমার যারা অত্যন্তভাবে পুরুলিয়াকে আমরা সবাই সংগ্রামের মধ্য দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা করছি তার কারিগর হিসাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহাশয়া পুরুলিয়াকে অঢেল দিয়ে পুরুলিয়ার জন্য অনেক কিছু করে পুরুলিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কৌশল, যে চিন্তাভাবনা, যে কায়িক পরিশ্রম, যেভাবে আর্থিক অনুদান এবং আমাদের ইন্সপায়ারেশন দিয়ে দিয়েছেন সেই সম্মানীয় মমতা ব্যানার্জিকে আমাদের সবার হাজারো হাজারো সেলাম প্রণাম। মহাশয়, একটা সবাই আমরা আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকে কমিটমেন্ট নিতে হবে, পুরুলিয়ার পিছিয়ে পড়া এখন আর নেই, এটা আমি বিশ্বাস করি, আমি স্বীকার করি এবং আমরা মনে করি এখন এটা উন্নয়নশীল জেলা, সেই উন্নয়নশীল জেলাকে আরো উন্নত করার চিন্তা ভাবনা আমরা সবাই মিলে রাখবো। এবং আমাদের যে শিক্ষামন্ত্রী মহাশয় আছেন সর্বাগ্রে উন্নত করতে গেলে জেলাকে যে শিক্ষার প্রয়োজনীয়তা আছে তিনি তা অন্তরে অন্তরে উপলব্ধি করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়কে তিনি নিজে এসে এই মূর্তি উন্মোচন করছেন, এখানে কনভোকেশনে থাকছেন, তার জন্য তাকে হাজারো হাজারো প্রণাম এবং সেলাম। এখানে যারা আদিবাসী ভাইরা আছেন, যেখানে তপশিলী ভাইরা আছেন, তাদের উন্নয়নের কথা, তাদেরকে ভালোবাসার কথা আমাদের সবাই মিলে চলুন একসাথে একটা রাস্তায় চলে
পুরুলিয়াকে উন্নয়নের পথে নিয়ে যায় এবং আজকের দিনের কমিটমেন্টে সেই চিন্তা ভাবনাকে সাথে নিয়ে পুরুলিয়ার আরো উন্নত হোক, পুরুলিয়া জাগরিত হোক, পুরুলিয়ার ক্ষুধা অনেক মিটে গেছে, এবার আমাদের এগিয়ে যাবার পালা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আজকে উপস্থিত আছেন স্বাধীনতা সংগ্রামী মাননীয় বিরসা মুন্ডার পপৌত্র শ্রীযুক্ত সুখরাম মুন্ডা। আমি তাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আজ ইস কার্যক্রম মে উপস্থিত সাধি বড়ে পদাধিকারী আর সিদ্ধু কানু বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয়কে সঞ্চালক কুলপতি এবং উনকে সহযোগী এবং ইস কার্যক্রমে উপস্থিত সুদূর ক্ষেত্র সে আয়ে বন্ধু পানো সবক মেরে ওর সে ঝাড়কান্ডি জোহার। আজ হামলোক পুরুলিয়া মে সিদ্ধু কানু বিরসা মুন্ডাকে বিশ্ববিদ্যালয় মে উনকে মূর্তিওকে অনাবরণ কে কার্যক্রমে উপস্থিত হুয়ে হ্যাঁ। হাম ভি ঝাড়খণ্ড সে খুঁটি জেলা উলিহাতু গাঁও যাহা বিরসা মুন্ডা কা জন্মস্থলী ওহা সে নিমন্ত্রণ পাকর আনে কা সৌভাগ্য প্রাপ্ত হুয়া আর ইহা ছন্দ শব্দ মে কুছ বলনে কা ভি মৌকা দিয়া গিয়া। সিদ্ধু কানু বিরসা মুন্ডা হামারে আদিবাসী ভাইও কি শোষণ অঙ্গ্রেজো কে বিরোধ নাই সহনে কে কারণ অঙ্গ্রেজো সে আপনা বিরোধ কিয়া আন্দোলন ছেড়া আর আজ হামলোক স্বতন্ত্র জি রে হ্যাঁ আর হামারা দেশ আজাদ হ্যাঁ। সিদ্ধু কানু বিরসা মুন্ডাকে নাম সে সারে জগা পর বিশ্ববিদ্যালয় আর ভি কই সংস্থা চলা রে হ্যাঁ। ইহা ভি খুশি কি বাত হ্যাঁ কি পুরুলিয়া মে উনকে নাম সে বিশ্ববিদ্যালয় বন গিয়া হ্যাঁ আর ইহা গুণবত্তা শিক্ষা প্রাপ্ত করকে সবই ইয়া আর ইয়তী আচ্ছা শিক্ষা প্রাপ্ত করকে মুখ্যমন্ত্রী বড়ে বড়ে পদো মে জানে কা মৌকা দিয়া যায় আর ইহাকে শিক্ষক এবং প্রচার উনকো গুণবত্তা শিক্ষা প্রাপ্ত করনে কে লিয়ে আপনা বলিদান দে আর উনকো শিক্ষা উচিত শিক্ষা মিলনে কা প্রয়াস করেঙ্গে। মেরা আশা হয় কি বিশ্ববিদ্যালয় মে পড় করকে হামারা আদিবাসী আগে বড়েঙ্গে আর হামারা সংস্কৃতি জমিন জঙ্গল কি রক্ষা কে লিয়ে আগে বড়েঙ্গে। জিস তরহ সিদ্ধু কানু বিরসা মুন্ডা হামারে দেশ কে লিয়ে বলিদান কিয়ে আপনা খুন বহায় উসি তরহ হামলোক আপনি সংস্কৃতি আর দল জঙ্গল কি রক্ষা কে লিয়ে বিরসা মুন্ডা আর সিদ্ধু কানু কি তরহ আগে ভি হামারে নৌজবান আগে কি পিঢ়ি ভবিষ্য মে উস তরহ কা বনে এই মেরা আশীর্বাদ আর এই শব্দকে সাথ বলকর বিরাম করতা হুম। জয় ঝাড়খণ্ড।